बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अष्टम श्रेणी प्रिय शिक्षार्थी बंधुरा मैथ ट्यूटर बीडी यूट्यूब चैनल पक्ष तुम्हारे सबा के स्वागत। आज हम आलोचना करब तुम्हारे गणित बेर अनुश्रेणी 4.3 उत्पादक विश्लेषण। एखे 63 नम्बर पृष्ठाय कतगुलो काज देवा आछे 1 থেকে 5 पर्यन्त किछु काजेर अंक देवा आछे जेगुलोके उत्पादक विश्लेषण करते हबे सेगुलो निये आमरा आलोचना करब। गत 2 पर्वे आमरा ए अनुशीलनीर उदाहरणगुलो निये आलोचना करेछि। जदि तुम्हरा भिडियोगुलो देखे थाको ताहले तोमादेरके असंख्य धन्यवाद, आर जदि ना देखे थाको ए भिडियो डेस्क्रिप्शन बक्से गिये लिंक थेके सेई भिडियोगुलो देखे निओ, आशा करी उपकृत होबे। तो चलो आजकेर पर्व शुरू करा जाक। प्रथमे आमरा देखबो जे काज 63 पृष्ठार काजेर 1 नम्बर कि आछे सेटा आमरा समाधान करब। তাহলে আমরা যদি 1 নম্বর সমাধান করি, এখানে আছে 4x² - y² দেখো এটাকে আমরা কি করতে পারি। তাহলে আমরা 1 নম্বর সমাধান 1 নম্বরে সমাধান করব, আমরা লিখব কি 4x² - y² এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে দেখো কি করা যায়। 4x² কে আমরা যদি ভাঙায় লিখি তাহলে কি লেখা যায়, 2x² - y² এখন আমরা একটা সূত্র শিখেছি কি যে a² - b² আমরা 2x কে যদি a মনে করি এবং y কে যদি b মনে করি তাহলে কি লেখা হয়, a² - b² যার জন্য আমরা জানি কি যে a² - b² সমান a + b × a - b। তাহলে আমরা লিখতে পারি কি a + b × a - b অর্থাৎ 2x - y। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো কি আমার 1 নম্বরের আনসার। এবার আসো 2 নম্বরে কি দেওয়া আছে দেখি আমরা। 2 নম্বরে বলা আছে যে 6ab² - 24a। তাহলে আমরা 2 নম্বরের সমাধান করব। এখানে 2 নম্বরের সমাধান যদি আমরা করি তাহলে আমরা লিখব ডাকটায় প্রথমে লিখব তাহলে 6ab² - 24a। দেখো প্রথমে লক্ষ্য করো এখান থেকে কি কমন নেওয়া যায়। তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায় সেটা আমরা প্রথমে কমন নেব। লক্ষ্য করো তাহলে এখানে 6 আছে, এখানে আছে কত, 24। তাহলে স্বভাবতই কি আমরা এখান থেকে 6 কমন নিতে পারি। আমরা একটা 6 কমন নিলাম, এখানে a আছে এবং এখানেও কিন্তু a আছে। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, একটা a কমন নিতে পারি। তাহলে 6 এ যদি আমরা কমন নিই তাহলে আমরা এখানে থাকতেছে কি b² - 6 দ্বারা 24 কে ভাগ করলে কত হয়, 4। অর্থাৎ b² - 4 থাকলো। লক্ষ্য করো এখানে আমরা এখন কি করতে পারি, তাহলে 6 এ থাক আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম, এখানে লিখলাম b² - এই 4 কে যদি আমরা বাংলায় লিখি তাহলে আমরা লিখতে পারি কি 2x² অর্থাৎ 4। তাহলে এখন 6a * এই b কে যদি আমরা a মনে করি এবং 2 কে যদি আমরা b মনে করি তাহলে a² - b² তাহলে আমরা লিখতে পারি কি যে a + b অর্থাৎ b + 2 × b - 2। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা এটাই হলো কি আমার 2 নম্বরের আনসার। এবার আমরা 3 নম্বরের সমাধান করব। লক্ষ্য করো আমরা যদি এসে লিখি 3 নম্বরে কি আছে আমার, 3 নম্বরে আমার আছে x² + 2px + p² - 4। এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে আছে কি আমার x² অর্থাৎ x² + 2 × আমরা যদি এক্স লিখি তারপরে কি বি কে যদি আমরা পি মনে করি তাহলে +p² - 4। তাহলে এইটুকু সমান ধরো আমরা এটাকে এক্স কে যদি মনে করি এবং পি কে যদি বি মনে করি তাহলে আমরা কি পাইলাম a² + 2ab + b² অর্থাৎ আমরা একটা সূত্র পাইছি। এখানে আমরা লিখতে পারি কি যে a + b অর্থাৎ x + p² আমরা লিখতে পারি মাইনাস এই 4 কে যদি আমরা বাংলায় লিখি তাহলে কি লিখতে পারি 2² মানে কত, 4। এখন আমরা এই x + p কে যদি a মনে করি এবং এই 2 কে যদি b মনে করি তাহলে আমরা a² - b² সূত্র পাইলাম। তাহলে আমরা বাংলায় কি লিখতে পারি এখানে x + p + 2 অর্থাৎ a + b × a - b x + p - 2। তাহলে এটাই কী হলো, এটাই হলো আমার 3 নম্বরের আনসার।
তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা 4 নম্বরের সমাধান করব। 4 নম্বরে কি আছে লক্ষ্য করো, 4 নম্বরে আমার আছে x কিউব প্লাস 27 y কিউব। এটা আমাদের কি কিউবের ফর্মুলা পড়বে। তাহলে আমরা দেখো এটাকে যদি বাংলায় লিখি তাহলে কি লিখতে পারি, x কিউব প্লাস এই 27 কে যদি আমরা গণমূল করি তাহলে কত হয় 3 y হোল কিউব যদি আমরা করি তাহলে কত হয় 3 কিউব করলে কত হয় 3×9=27 y কিউব। তাহলে আমরা এখন এইটাকে যদি আমরা a মনে করি এবং এই 3y কে যদি b মনে করি তাহলে আমরা কি সূত্র পেলাম, যে a কিউব প্লাস b কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব সমান আমরা কি জানি, a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি কি, যে a প্লাস b ইনটু অর্থাৎ x প্লাস 3y ইনটু a স্কোয়ার, a স্কোয়ার বলতে কত x স্কোয়ার মাইনাস a b, a বলতে x, b বলতে কত 3y প্লাস b স্কোয়ার মানে কত এই 3y এর হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এখন আমরা এটা কি করব বাংলায় লিখবো, দেখো তাহলে x প্লাস 3y ইনটু x স্কোয়ার মাইনাস 3xy, তাহলে 3xy প্লাস এই 3y এর যদি হোল স্কোয়ার আছে তাহলে বাংলায় লিখলে কি হয় 9y স্কোয়ার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো কি আমার 4 নম্বরের আনসার। এবার আমরা সমাধান করব 5 নম্বরের। দেখো 5 নম্বরে আমার কি আছে আমার লিখি এখানে, 5 নম্বরে আমার দেওয়া আছে 27 a কিউব মাইনাস 8। আমি যদি একটু ভাঙাই লিখি তাহলে দেখো কি লিখতে পারি, 27 গণমূল করলে আমরা কত পাই 3, তাহলে 3 a হোল কিউব। আর 8 কে যদি আমরা বাংলায় লিখি তাহলে কি লিখতে পারি 2 কিউব, অর্থাৎ 3 a হোল কিউব করলে কত হয় এটাকে বাঙালি 27 কিউব হয়, আর 2 কিউব মানে কত হয় 8 কে আমরা বাঙালি রাখলাম কত 2 কিউব। এখন 3 a কে যদি আমরা এ মনে করি এবং এই 2 কে যদি বি মনে করি তাহলে আমরা কোন ফর্মুলা পাইলাম, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি জানি, আমরা জানি যে এ মাইনাস বি অর্থাৎ 3 a মাইনাস 2 ইনটু এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে কত 3 a হোল স্কোয়ার প্লাস এ বি, 3 a ইনটু বি মানে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। এখন যদি আমরা এটাকে বাংলায় লিখি তাহলে কী লিখতে পারি, 3 a মাইনাস 2 ইনটু এই 3 a স্কোয়ার, 3 a হোল স্কোয়ার আছে বাংলায় লিখলে কত হয় 9 a স্কোয়ার প্লাস 3×6 অর্থাৎ 6 a প্লাস 2 a স্কোয়ার আছে তাহলে কত লিখতে পারি 4। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই হলো কি আমার 5 নম্বরের আনসার, অর্থাৎ আমরা যে কাজের যে 5টি অঙ্ক দেওয়া ছিল তার সমাধান করলাম। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই গণিত সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।